তো ওই সামনে ডালাই করে ভিডিও আসছে মানে এই हेलो फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल एक टू घोड़ा फेरा तो आबारो चले এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর আশা করছি তোমরা ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোথায় আছি হ্যাঁ আজকে আমরা রয়েছি বেলুড় মঠ বা রামকৃষ্ণ মঠে तो आमरा रामकृष्ण मिशनेर भेतरेर दिके जाच्छी पेछने तोमरा देखते पाच्छो गेट गेट पेरालाम आर ठीक एई पाशेई रयेछे एकटा शोरूम एखन आमरा एखाने ढुकबो ना आगे मेन माने जे रामकृष्ण मठ जे मेन जागा सेई मेन जागाय जाबो मेन जागा घुरिये तोमादेर तारपर एई बाइरेर जिनिसगुलो घोराबो एई बेलुड़ मठ खोलार समय सकाल 6टा थेके सकाल 11:30टा अब्दि एबं बिकेल 4टे थेके रातिर 8:30टा अब्दि तो आमरा रामकृष्ण मठेर भेतरेई आछि आर एई रामकृष्ण मठेर जे प्रधान आकर्षण रामकृष्ण मंदिर सेई रामकृष्ण मंदिरेर भेतरे जाबो आर आगे बोले दिई जे एई रामकृष्ण मठ एबछर 125तम बछरे पदार्पण करेछे पयला मेते पड़ेछे पयला मेते तो आमरा एकटु लेट होये गेछि तो जाई होक आमरा मेन एखाने एसेछि प्राय 3 बछर पर थेके एखाने भोग देओया शुरू हलो एबं आमरा भोगेर कूपनो निये निएछि तो भोग खाबो सेई जिनिसटाओ तोमादेरके देखाबो एबं रामकृष्णर जे मंदिरटा सेई मंदिरटाओ तोमादेरके घोराबो तो भेतरे जदि फटोग्राफी अलाउ थाके तबेई घोराते पारबो आर फटोग्राफी जदि अलाउ ना थाके ताहले तो हलो ना सरी হ্যাঁ আজ থেকে প্রায় 125 বছর আগে 1897 সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন কে ছিলেন এই স্বামী বিবেকানন্দ তা অবশ্য আজ কাউরই অজানা নয় মনে পড়ে সেই ব্যক্তির কথা যিনি 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর বিশ্বধর্ম সম্মেলনে সনাতন হিন্দু ধর্মের কথা তুলে ধরেছিলেন হ্যাঁ সেই বিবেকানন্দই তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতিতে এবং মানব কল্যাণের উদ্দেশ্যে তৈরি করেছিলেন এই বেলুড় মঠ রামকৃষ্ণ মঠের প্রধান আকর্ষণ রামকৃষ্ণ মন্দির পেছনে দেখতেই পাচ্ছ এই মন্দিরের ভেতরে আমরা যাব এবং এই মন্দিরের ভেতরটা তোমাদেরকে ঘোরাবো তো বেশি দেরি করব না মন্দিরের ভেতরে যাব প্রচুর রোদ বাইরে আর গরমও সেরকম বুঝলে তো विवेकानंद रामकृष्णदेवर अस्थि यह मठे प्रतिष्ठा करें और परवर्तकाले तर स्वप्न के वास्तव रूप दीते 1936 साले शुरू है रामकृष्ण मंदिर निर्माण काज परवर्तकाले 1938 ख्रीष्टाब्दे 14 जनवरी रामकृष्ण मंदिर उद्बोधन है समय साथे साथे मठर माध्यमे रामकृष्णदेवर बाणी जत मत तत पथ छड़िए पड़े भारत तथा विश्वर विभिन्न कोणाय তো বন্ধুরা আমাদের মন্দিরের ভেতরে ভিডিও করতে দিল না কারণটা হয়তো এখানে লেখাই রয়েছে যে ফটোগ্রাফ এলাউ নেই কিন্তু 1-2 তারিখে যারা এসেছে তারা হয়তো ভিডিও করতে পেরেছে কেননা তখন একটা অনুষ্ঠান চলছিল যে অনুষ্ঠানটা তোমাদেরকে বললাম যে 125 বছরে পদার্পণ করলো এই রামকৃষ্ণ মঠ সেই সময় একটা অনুষ্ঠান হয়েছিল যে এখন বাস খোলা হচ্ছে অনুষ্ঠানের তো সেই সময় ভিডিওগ্রাফি এলাউ ছিল বা সেই সময় ভিডিওগ্রাফি একটুখানি ছাড় ছিল এই বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন নিজেদেরকে শুধুমাত্র অন্ন সেবা এবং চিকিৎসা সেবার মধ্যেই সীমিত রাখেননি গড়ে তুলেছে এক বিশ্ববিদ্যালয় এছাড়া বিশ্বের সর্বত্র ক্ষেত্রে শিক্ষার বিকাশের জন্যও 540টিরও বেশি স্কুল এবং কলেজ তৈরি করা হয়েছে যা প্রতিনিয়ত মানুষের মধ্যে শিক্ষার প্রসারের জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলেছে সম্পূর্ণ পুরুষভিত্তিক মঠ এবং মিশন হওয়া সত্ত্বেও এখানে মেয়েরাও সমানভাবে শিক্ষার সুবিধা পেয়ে চলেছে 2020-21 শিক্ষাবর্ষে মঠ এবং মিশনের ছাত্র সংখ্যা যেখানে ছিল প্রায় 83,000 সেখানে ছাত্রী সংখ্যা ছিল প্রায় 50,000-এরও বেশি এই বৃহৎ শিক্ষা পরিকাঠামো নিয়ন্ত্রণের জন্য গত শিক্ষাবর্ষে খরচ হয়েছে প্রায় 452 কোটি টাকারও বেশি পেছনে হচ্ছে এটা ব্রহ্মানন্দ মন্দির তো পেছনে দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা একবার তোমাদের ভালো করে দেখিয়ে দেবো মন্দিরটা স্বামী ব্রহ্মানন্দ ছিলেন রামকৃষ্ণদেবের এক অন্যতম প্রধান শিষ্য বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন তখন তিনি ব্রহ্মানন্দকে চিঠি লিখে বলেন এক বিরাট জায়গা চাই 10-20,000 টাকা পর্যন্ত একদম গঙ্গার উপর চাই তখন স্বামী ব্রহ্মানন্দই এই 40 একর জমির ব্যবস্থা করেন যার উপর আজ এই বেলুড় মঠ প্রতিষ্ঠিত রয়েছে তার স্মৃতিতেই তৈরি করা হয় এই মন্দিরটি ব্রহ্মানন্দ মন্দির ছাড়াও এখানে বহু ছোট ছোট মন্দির রয়েছে কিন্তু বেশিরভাগ মন্দিরের ভিডিওগ্রাফি বন্ধ থাকার কারণে আমরা তোমাদেরকে সেই মন্দিরগুলোকে ঘুরিয়ে দেখাতে পারলাম না
খুবই অল্প সময়ের মধ্যে প্রচুর ট্যুরিস্টের সমাগম ঘটেছে এই জায়গাতে। প্রায় দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে প্রচুর লোক এসেছে। পেছনে ভোগ বিতরণ হচ্ছে, অনেকে ভোগ বিতরণের কুপেন নিয়েছিল, তো আমরাও নিয়েছি, আমরাও যাবো সেই ভোগ বিতরণের জায়গাতে। তো প্রসাদ বিতরণের যে ঘর, সেই ঘরের বাইরে রয়েছি। এবার ভেতরের দিকে যাব এবং প্রসাদ খাবো, আর প্রসাদটাও তোমাদেরকে দেখাবো, আর কীরকম খেতে লাগলো প্রসাদটা সেটাও জানাবো। তো ভেতরের দিকে ঢোকা যাক, চলো এগোনো যাক। সামনে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হলো মা শারদা ভবন। এখানেই বর্তমানে ভোগ নিবেদন করা হয়ে থাকে। বন্ধুরা, এখানে ভোগের জন্য কুপনের ব্যবস্থা রয়েছে, তো যারা ভোগ খেতে চাও তারা 9টা থেকে 10টার মধ্যে এখানে চলে আসবে, নাহলে কিন্তু কুপন পাবে না। তো এখানে 11:30 থেকে ভোগ দেওয়া শুরু হয়। আমরা ভোগ যাবো এখন খেতে, আমরা কুপন নিয়ে নিয়েছি, এখানে সম্পূর্ণ ফ্রি। কুপন মানে ভাবছো যে কুপন মানে টাকা দিয়ে নিতে হবে তা নয়, একদম বিনামূল্যে। তার জন্য 10টার মধ্যে তোমাদের এখানে আসতে হবে, তারপরে টোকেনটা তোমরা পাবে। আর 10টার মধ্যে না আসলে টোকেন পাবে না। 11:30 থেকে ভোগ শুরু হয়, প্রচুর মানুষের ভোগের ব্যবস্থা রয়েছে। এখানে প্রতিদিন হাজারেরও বেশি মানুষের ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে, যা একটি সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে পরিচালনাও করা হয়। তো আমরা দুজনে বসে পড়েছি খেতে। এই যে সামনে প্লেট দেখতে পাচ্ছো, প্রচুর লোক পেছনে খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ক্যামেরার সামনে বসে আমরা খাবো, ফুড ব্লগিং টাইপের হচ্ছে। তো আমরা নর্মালি ব্লগিং করেছি, কিন্তু এটা একটু ফুড ব্লগিং টাইপের হয়ে যাচ্ছে। তো গঙ্গার জল, গঙ্গার জল, পিওর গঙ্গার জল। খিচুড়ি আসছে, তোমরা দেখতে পাচ্ছ কিরকম ভাবে খিচুড়িটা এসেছে। আর এই হচ্ছে তরকারি, খুবই ভালো করেছে ভোগটা, আমার তো খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আর আমার তো খুব ভালো লেগেছে। এবার তো দেবা, তোমার কেমন লাগলো ভোগটা? আমার তো খিচুড়ি থেকে শুরু করে পায়েস পর্যন্ত, মানে পায়েসটা আমার এখনও মুখে লেগে রয়েছে। মুখে লেগে মানে এখানে লেগে নেই, মানে মনে লেগেছে। এত সুন্দর পায়েসটা করেছে, তোমাদেরকে কি বলবো, মানে খুবই সুন্দর করেছে। আমার তো খুব ভালো লেগেছে পায়েসটা। আর যে আমের চাটনি, হিমসাগর আমের চাটনি, এরকম বড় একটা হিমসাগর আমের অ্যাকচুয়ালি পিস পড়েছিল, ও আমটাকে তো সেই কীভাবে কামড়ে কামড়ে খেলাম, কী হলো, মানে তখন আর ভিডিও করতে পারিনি, কিন্তু একদম ফুল এনজয়, একদম বিনা পয়সায় পেট ভর্তি খাবার। এই বেলুড় মঠে আসলে তোমরা বুঝতে পারবে বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের বিভিন্ন মত কিভাবে এই বেলুড় মঠের উপর প্রভাব সৃষ্টি করেছে। এই বেলুড় মঠে আসলে অবশ্যই একবার গঙ্গার ওপারে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকেও ঘুরে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে বলে দিই, আমাদের সব জায়গায় ফোন নিয়ে অ্যালাউ করেনি, যার জন্য তোমাদের সমস্ত জায়গাগুলো আমরা ঘোরাতে পারিনি। তো সর্বশেষে বলবো, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবে না। আর তাছাড়া আবার ভোগ দেওয়া যেহেতু শুরু হয়ে গেছে, তাহলে অবশ্যই একবার বেলুড় মঠ থেকে এসে ঘুরে যেও। বিনা জায়গা, খুব শান্ত জায়গা, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে, বিনা পয়সায় ভোগ বিতরণ। তো এসে খেয়ে যেও, খুব সুন্দর খাবার, খুব সুন্দর কোয়ান্টিটি, ভালো লাগবে। আর এছাড়া অনেক জায়গা রয়েছে ঘোরার। আর তোমরা বেলুড় মঠ আসলে বেলুড় মঠ থেকে ট্রলার ধরে, মানে 11 টাকা ট্রলার ভাড়া, ট্রলার ধরে তোমরা এপারে চলে আসতে পারবে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে এসেও ঘুরে যেতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সবল থাকবে, জয় হিন্দ।